আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের মৌলিক পরিসংখ্যান ক্লাসে। আমি মোহাম্মদ তুহিন রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়ের উপর আলোচনা আমরা শুরু করেছি। ইতোমধ্যে দুই দুইটি ক্লাস আমরা সম্পন্ন করেছি, আজ কেন্দ্রীয় প্রবণতার তৃতীয় ক্লাস। গত দুই ক্লাসে আমরা যা শিখেছি তার কিছুটা তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই। আমরা শিখেছি কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কী বোঝায়, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কী বোঝায়, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলির সাথে আমরা পরিচিত হয়েছি, আমরা তিনটা স্ট্যাটিস্টিক্যাল সিরিজের সাথে পরিচিত হয়েছি, তিনটা স্ট্যাটিস্টিক্যাল সিরিজের ক্ষেত্রে কীভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় তাও আমরা দেখেছি। গত ক্লাসে অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কীভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয়। কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে ডেটা সেটগুলি নিয়ে প্র্যাকটিস করেছি, মূলত এই ডেটা সেটগুলিতে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী ব্যবধান সমান ছিল, অর্থাৎ সমশ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমরা গাণিতিক গড় নির্ণয় করেছি। আমরা গত ক্লাসে তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিয়েছিলাম ক্লাসের শেষ দিকে, তাই আজকের ক্লাসে আমরা কি করব, আজকের ক্লাসে আমরা তোমাদের যে হোমওয়ার্কটি দিয়েছিলাম সেই হোমওয়ার্কটি এখানে প্র্যাকটিস করব। একই সাথে অসম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় কিংবা অসম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে সে বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই আমরা হোমওয়ার্কটি প্র্যাকটিস করব। বোর্ডের দিকে লক্ষ্য করো, এই ডেটা সেটটি আমি তোমাদের দিয়েছিলাম, বলেছিলাম যে বাসায় বসে প্র্যাকটিস করবে, এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করতে বলেছিলাম। ডেটা সেটটিতে দেখা যাচ্ছে 5 থেকে 9, 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, এভাবে শ্রেণীগুলো দেওয়া রয়েছে। প্রত্যেকটা শ্রেণীর বিপরীতে গণসংখ্যা দেওয়া রয়েছে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস সিরিজে দেওয়া রয়েছে, তাতে আমাদের কোনো সন্দেহ নেই। আরো লক্ষণীয় যে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা 9, দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 10, দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্বসীমা 14, পরবর্তী শ্রেণীর নিম্নসীমা 15। এভাবে প্রত্যেকটা শ্রেণীকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমার সমান নয়, অর্থাৎ এটা ইনক্লুসিভ মেথডে দেওয়া রয়েছে, অর্থাৎ অন্তর্ভুক্ত পদ্ধতিতে ডেটা সেটটি প্রেজেন্ট করা হয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী ব্যবধান এক্ষেত্রে 5। কিভাবে? 9 থেকে 5 বাদ দিলে থাকে 4, তার সাথে 1 যোগ করলাম হলো 5। যেহেতু এটা অন্তর্ভুক্ত পদ্ধতি, তাই শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করতে হবে, প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বাদ দিয়ে তার সাথে 1 যোগ করতে হবে। আর যদি বহির্ভূত পদ্ধতিতে থাকতো কি করতাম, বহির্ভূত পদ্ধতির ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমাকে বাদ দিলেই শ্রেণী ব্যবধান পেয়ে যেতাম, কিন্তু যেহেতু এটা অন্তর্ভুক্ত পদ্ধতি, শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বাদ দিয়ে তার সাথে 1 যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন এই ডেটা সেট থেকে গাণিতিক গড় নির্ণয় করব। কয়টি পদ্ধতিতে করা যায়? তিনটা পদ্ধতিতে করা যায়, ডাইরেক্ট মেথড, শর্টকাট মেথড, স্টেপ ডেভিয়েশন মেথড। আমি সিদ্ধান্ত নিয়েছি শুরুতে আমি ডাইরেক্ট মেথডে করব। ডাইরেক্ট মেথডের ফর্মুলাটি কি? এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন।
এক্স বার হচ্ছে গাণিতিক গড়কে নির্দেশ করছে, এফআই গণসংখ্যাকে, এক্স আই প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দুকে, যেহেতু কন্টিনিউয়াস সিরিজ। এন দিয়ে কি বোঝাচ্ছে? নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মোট গণসংখ্যা। এখন সারণী তৈরি করতে হবে। সারণী তৈরি করার সময় কি বিবেচনায় রাখতে হয়? প্রশ্নে যে তথ্য দেওয়া আছে আর সূত্রে যে তথ্য আছে, এই দুইটা বিষয় বিবেচনায় রেখে আমরা সারণীর কলাম সংখ্যা নির্ধারণ করব। প্রশ্ন দেওয়া আছে শ্রেণী আর গণসংখ্যা, তাহলে শ্রেণী আর গণসংখ্যার জন্য দুইটা কলাম। শ্রেণী, গণসংখ্যা, দুটো কলাম তৈরি করলাম। সূত্রে কি দেওয়া আছে? এক্স বারের জন্য কোনো কলামের প্রয়োজন নেই, এন কোনো কলামের প্রয়োজন নেই, সামেশন চিহ্নের জন্য কলামের প্রয়োজন নেই, এফ আই এর জন্য আছে, যেহেতু এফ আই এর কলাম তৈরি হয়েছে আর এফ আই নিয়ে আমাকে আর চিন্তা করতে হচ্ছে না। এক্স আই এর কলাম, এক্স আই হচ্ছে কি? মিড ভ্যালু। আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যতগুলো কন্টিনিউয়াস সিরিজের প্রবলেম প্র্যাকটিস করেছি, তাতে ইতোমধ্যে আমরা বুঝে ফেলেছি যে প্রত্যেকটা সারণীতেই যেহেতু শ্রেণীর কলাম থাকবে, শ্রেণীর মধ্যবিন্দুর জন্য একটি কলামও রাখতে হবে। যাই হোক, এফ আই এক্স আই এর জন্য আর একটি কলাম, এফ আই এক্স আই এর জন্য আরেকটি কলাম। আমাদের কলাম সংখ্যা নির্ধারিত হলো। এখন এই কলামগুলি আমরা সম্পূর্ণ করব। 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34। গণসংখ্যা 20, 27, 35, 37, 38, 22। মধ্যবিন্দুর কলামটি সম্পূর্ণ করব। শ্রেণী মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়? নিম্ন সীমা, অর্থাৎ শ্রেণীর নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, 9 আর 5 14 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 7। যেহেতু এই ডেটা সেটটি সমশ্রেণী ব্যবধানের, তাই আমাকে প্রত্যেক শ্রেণীর জন্য এভাবে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। প্রথম শ্রেণীর মধ্যবিন্দুটা নির্ণয় করা হয়ে গেছে, এখন শুধু এর সাথে শ্রেণী ব্যবধানের মানটি যোগ করে করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। শ্রেণী ব্যবধান কত? 5। তাহলে 7 আর 5 12, আর 5 17, আর 5 22, আর 5 27, আর 5 32। এখন এফআই এক্সআই এর কলামটি সম্পূর্ণ করতে হবে। এফআই এর কলাম আর এক্সআই এর কলাম ধারাবাহিকভাবে মানগুলি গুণ করলেই আমরা এফআই এক্সআই এর কলাম সম্পূর্ণ করতে পারবো। F1 X1, F2 X2, F3 X3, F4 X4, F5 X5, F6 X6, তাহলে 20 আর 7 140, 27 আর 12 27 × 12, 324, 35 17, 595, 37 22,
8 1 4, 38 27, 1 0 2 6, 22 32 গুণ করলে 704। এখন আমার প্রয়োজন সামেশান FIXI, FIXI এর মানগুলি যোগ করলেই সামেশান FIXI পেয়ে যাচ্ছি। কত হয়? 140 প্লাস 324 প্লাস 595, 595 প্লাস 814, 814 প্লাস 1026, 1026 প্লাস 704, 704 ইকুয়াল টু 3603। ইট মিনস সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু কত হলো? 3603, 3603। আর সামেশান এফ আই অর্থাৎ এন এর মান হচ্ছে 20 প্লাস 27 প্লাস 35 প্লাস 37 প্লাস 38 প্লাস 22 ইকুয়াল টু 179, এন ইকুয়াল টু 179। আমরা সারণীটি সম্পূর্ণ করলাম। এখন এই সারণীর সাহায্যে সূত্রে মান বসিয়ে দিলেই আমরা গাণিতিক গড় পেয়ে যাব। দেখো সামেশান এফ আই এক্স আই এর ভ্যালু হচ্ছে 3603 ডিভাইডেড বাই এন হচ্ছে 179, 179। কত হয়? 3603 কে 179 দিয়ে ভাগ, অর্থাৎ 179 দিয়ে ভাগ করলে কত আসে? 20.13, 20.13, 20.13। গাণিতিক গড় পেয়ে গেলাম। কোন পদ্ধতিতে করেছি? প্রত্যক্ষ পদ্ধতিতে করেছি। এই গাণিতিক গড়টি এখন আমরা নির্ণয় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে, অর্থাৎ শর্টকাট মেথডে। দেখা যাক, সামেশান এফ আই এক্স আই এটা ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে প্রয়োজন, শর্টকাট মেথডের ক্ষেত্রে, শর্টকাট মেথডের ক্ষেত্রে সূত্রটি হল এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশান এফ আই ডিআই বাই এন। এখানে ডিআই দিয়া কি বোঝায়? ডিআই ইকুয়াল টু ডেভিয়েশন, ডেভিয়েশনটা কত? এক্স আই মাইনাস এ। তাহলে আমার প্রশ্ন সূত্র বিবেচনায় নিয়ে দেখলাম, শ্রেণীর কলাম থাকবে, গণসংখ্যার কলাম থাকবে, মধ্যবিন্দুর কলাম থাকবে, ডিআই এর কলাম থাকবে। ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ। এফ আই ডিআই এর একটি কলাম রাখতে হবে, এফ আই ডিআই। তাহলে ডিআই ইকুয়াল টু যেহেতু এক্স আই মাইনাস এ, এটা হচ্ছে অনুমিত গড়, ধরে নেওয়া গড়, অনুমান করে নেওয়া গড়। সেই একই কথা, মাঝামাঝি একটি মানকে ধরে নিব। মাঝামাঝি মান যদি একাধিক থাকে সেক্ষেত্রে তাদের গণসংখ্যাটা বিবেচনায় নেব, যার গণসংখ্যা বেশি সেই মাঝামাঝি মানটি নিয়ে নেব। এখানে 3 আর 3 6, 6টা মান রয়েছে। মাঝের মান দুটি হলো 17 আর 22, 17-র গণসংখ্যা 35, 22-এর গণসংখ্যা 37। আমি 22-কে, 22-কে অনুমিত গড় হিসেবে ধরে নিলাম। যেহেতু এটা সমশ্রেণী ব্যবধানের, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে সমশ্রেণী ব্যবধানের হলে শর্টকাট মেথডের ক্ষেত্রে ডিআই এর কলাম সম্পূর্ণ করার জন্য আমাকে কৌশল প্রয়োগ করে সহজেই আমরা ডিআই এর কলামটি সম্পূর্ণ করতে পারি। আমাকে বারবার এই এক্স আই এর, এক্স এর মানগুলি থেকে এ বাদ দেওয়ার প্রয়োজন নেই, তাতে সময় নষ্ট হয়। তাহলে অনুমিত গড় যেহেতু 22, এই বরাবর ডিআই এর মান 0,
উপরের দিকে শ্রেণী ব্যবধানের সমান করে করে কি হবে, কমতে থাকবে। শ্রেণী ব্যবধান কত? 5। তাহলে -5 -10 -15, আর নিচের দিকে শ্রেণী ব্যবধানের সমান করে বাড়তে থাকে, 5 10 5 10। ওকে, এখন FIDI এর কলামটা আমরা সম্পন্ন করব। FI এর কলামটা দেখো, DI এর কলামটা দেখো। FI আর DI এর মানগুলি ধারাবাহিকভাবে আমরা গুণ করলেই FIDI এর কলাম সম্পন্ন হবে, F1 D1 F2 D2 F3 D3 এভাবে। তাহলে 20 আর -15 কত হলো? -327, -10, -270, 35, 35 × 5, -175, 37 × 0, 0, 38 × 5, 190, 190, 22 আর 10 গুণ করলে হয় 220। সামেশান FIDI বের করতে হবে, FIDI কলামের মানগুলি যোগ করেই সামেশান FIDI পেয়ে যাব, কত হয়? 220 +190 -175 -270 -300 = 335, 335 -335, তাহলে কত আসছে? সামেশন এফ আই ডিআই ইকুয়াল টু -335, -335। এখন যেহেতু আমাদের সারণীটা সম্পূর্ণ হয়ে গেল, আমাকে এখন কি করতে হবে? এই সারণীর সাহায্যে আমাকে সূত্রে মান বসাতে হবে। সূত্রের এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ডিআই বাই এন, এর মান হচ্ছে 22, প্লাস সামেশন FIDI এর মান -335, এন এর মান হচ্ছে 179, 179। ক্যালকুলেটরের সাহায্য নিই, 335 ডিভাইডেড বাই 179 ইকুয়াল টু 1.87। তাহলে 22 -1.87 ইকুয়াল টু 20.13, 20.13, 20.13। গাণিতিক গড় নির্ণয় করা হয়ে গেল, কত হলো ফলাফল? 20.13। কোন পদ্ধতিতে করলাম? শর্টকাট মেথড, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে। এই পদ্ধতির আরেকটি নাম যেন কি? অ্যাজিউমিং মেথড। যা হোক, আমরা এখন দেখব স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথডকে আর কি নামে আমরা ডেকে থাকি? ধাপ বিচ্যুতি পদ্ধতি বা কোডিং মেথডও বলি। যেহেতু স্টেপ ডেভিয়েশন মেথডে আমরা গাণিতিক গড় নির্ণয় করব, তাহলে স্টেপ ডেভিয়েশন মেথডের সূত্রটি কি? এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ডিআই বাই এন গুণ সি। এখানে ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই সি, আর সি হলো এখানে ক্লাস ইন্টারভ্যাল, c
শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত এখানে? 5। এই শ্রেণী ব্যবধানটা কিন্তু সমশ্রেণী ব্যবধান। যাই হোক, আমরা এখন আবার সারণী তৈরি করব, সেই একই কথা, প্রশ্নের তথ্য আর সূত্রের তথ্যকে বিবেচনায় নিব। যদিও ইতোমধ্যে আমরা একটা বিষয় বুঝে গেছি যে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে শ্রেণী মধ্যবিন্দুর একটি কলাম, এটা কমন। তাহলে শ্রেণীর কলাম রয়ে গেছে, গণসংখ্যার একটি কলাম থাকবে, শ্রেণী মধ্যবিন্দুর কলাম থাকবে, আর থাকবে কি, এফআইডিআই এর কলাম, ডিআই এর কলাম, ডিআই এর কলাম থাকবে। ডিআই ইকুয়াল টু কত এখানে? xi মাইনাস এ ডিভাইডেড বাই সি, আর এফআই ডিআই এর কলাম। শর্টকাট মেথডের সাথে স্টেপ ডেভিয়েশন মেথডের মূল ডিফারেন্সটা কোথায়? দেখো, কলাম সংখ্যা একই রকম, শর্টকাট মেথডের সাথে ভিন্নতাটা হচ্ছে শর্টকাট মেথডে ডিআই ইকুয়াল টু ছিল xi মাইনাস এ, আর স্টেপ ডেভিয়েশন মেথডে ডেভিয়েশনটা হলো xi মাইনাস এ কে সি দিয়ে ভাগ দিয়েছি। যাই হোক, এখন ডিআই এর কলামটা সম্পূর্ণ করব। ডিআই এর কলাম সম্পূর্ণ করতে গেলে এই সূত্র প্রয়োগ করে যদি করি, তাহলে এক্স এর প্রত্যেকটা মান থেকে এর মান বাদ দিয়ে তাকে সি দিয়ে ভাগ দিতে হবে। এভাবে এখানে 6টা মান 6 বার করতে হবে এই ক্ষেত্রে। এ বিষয়ে আমি গত ক্লাসে বলেছি, তাই নতুন করে আর বলার প্রয়োজন নেই। তারপরে বলছি 6 বার করতে হয় যদি আমি এই সূত্র প্রয়োগ করে করি, কিন্তু যেহেতু এটা সমশ্রেণী ব্যবধানের, সমশ্রেণী ব্যবধানের ডেটা সেটের ক্ষেত্রে স্টেপ ডেভিয়েশন মেথডে করলে ডিআই এর কলামটা সম্পূর্ণ করার, সহজে সম্পূর্ণ করার কৌশলটি হলো অনুমিত গড় বরাবর কি হবে? 0। অনুমিত গড় আমি আগেই বলেছি কিভাবে অনুমিত অনুমান করতে হয়, তাই না? কি করতে হবে? মাঝামাঝি মান, মাঝামাঝি মানসমূহের মধ্যে যার গণসংখ্যাটা বেশি দেবো সেটাকে আমরা অনুমিত গড় হিসেবে ধরে নেব, যদিও যে কোনো মান ধরা যাবে। তাহলে অনুমিত গড় বরাবর 0, 0 থেকে উপরের দিকে কি হবে? কৌশলটি কি ছিল? 1 করে করে কমতে থাকে, -1, -2, -3, 1 1 করে কমতেছে, আর 0 থেকে নিচের দিকে 1 করে করে বাড়তে থাকবে, 1, 2। ডিআই এর কলাম সম্পূর্ণ হয়ে গেল। এখন কি করতে হবে? এফআই ডিআই এর কলামটা আমাদের সম্পূর্ণ করতে হবে। এফআই ডিআই এর কলাম সম্পূর্ণ করার জন্য কি করতে হবে? এফআই এর কলাম আর ডিআই এর কলামটি আমরা ভালো করে লক্ষ্য করি, ধারাবাহিকভাবে গুণ করব, F1 D1 F2 D2 F3 D3 এইভাবে। তাহলে 20 ইন্টু -3 -60, 20 ইন্টু -3 -60, 27 -2 -54, 35 -1 -35, 37 ইন্টু 0 0, 38 আর 1 38, 22 আর 2 44। সামেশান FIDI প্রয়োজন, FIDI এর কলামের মানগুলি যোগ করলে আমার সামেশান FIDI হয়ে যাচ্ছে। কত হয়? -34 -55 -54 -34 +38 -35 -54 -60 = -67। তাহলে সামেশান FIDI ইকুয়াল টু কত এলো? -67। এখন কি করব? সারণি সম্পন্ন হলো, এই সারণির সাহায্যে আমরা সূত্রের মানগুলি বসিয়ে দেব। এর মান কত? 22। সামেশান FIDI এর মান -67, n এর মান হচ্ছে 179, 179। সি, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত? 5।
কত হয়? 67 ইন্টু 5 ডিভাইডেড বাই 179 ইকুয়াল টু 1.87, তাহলে 22 মাইনাস 1.87 কত হবে? টোয়েন্টি পয়েন্ট ওয়ান থ্রি, 20.13। গাণিতিক গড় কত পেলাম? 20.13। কোন পদ্ধতিতে? এটা স্টেপ ডেভিয়েশন মেথডে। ডাইরেক্ট মেথডে কত হয়েছিল? 20.13। শর্টকাট মেথডে 20.13। সব পদ্ধতিতেই ফলাফল একই আসবে। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। একটু লক্ষ্য করো, আমরা গত ক্লাসে বলেছি যে আমাদের আমরা অনেক সময় যেটা করি যে ইনক্লুসিভ মেথডে দেওয়া থাকলে তাকে এক্সক্লুসিভ মেথডে রূপান্তর করে নিই। কিন্তু আমি বলেছি আগে যে গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, তারপর বিস্তার অধ্যায়ের পরিমিত ব্যবধান, এসব ক্ষেত্রে আমাকে ইনক্লুসিভ মেথডকে এক্সক্লুসিভ মেথডে রূপান্তরের কোনো প্রয়োজন নেই। ইনক্লুসিভ মেথডকে এক্সক্লুসিভ মেথডে অবশ্যই রূপান্তর করতে হয় কখন? পজিশনাল অ্যাভারেজের ক্ষেত্রে। পজিশনাল অ্যাভারেজ কোনগুলো? মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, এছাড়া প্রচুরকের ক্ষেত্রেও আমাকে কি করতে হয়? ইনক্লুসিভ মেথডে দেওয়া থাকলে অবশ্যই এক্সক্লুসিভ মেথডে রূপান্তর করে নিতে হয়। কিন্তু এই গাণিতিক গড়ের ক্ষেত্রে তা করার প্রয়োজন নেই। যদি এক্ষেত্রে ইনক্লুসিভকে এক্সক্লুসিভে রূপান্তর করি, সমস্যা কি? প্রকৃতপক্ষে কোনো সমস্যা নেই, সমাধান হয়ে যাবে, তবে সময়ের অপচয় হবে। আমাকে ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভে রূপান্তর করতে যে সময়ের প্রয়োজন, এই সময়টুকু আমার অপচয় হবে। কারণ এক্সক্লুসিভে রূপান্তর ছাড়াই আমার খুব স্বাভাবিকভাবেই আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারছি। একটু লক্ষ্য করো, আমার গড় নির্ণয়ের জন্য সূত্রটা কি? এ প্লাস সামেশান এফ আই ডিআই বাই এন গুণ সি। আমার সমাধান হয়ে গেছে, তোমাদের জাস্ট বোঝাচ্ছি যে কেন রূপান্তরের প্রয়োজন নেই। দেখো, এক্ষেত্রে ডিআই হলো এক্স আই মাইনাস এ বাই সি, সিটা হলো শ্রেণী ব্যবধান। এই সূত্রের মানগুলো পেলেই তো আমার এই ডেটা সেটের গাণিতিক গড় নির্ণয় করতে পারবো। এই সূত্রের প্রত্যেকটা প্রতীকের মানের কোনো পরিবর্তন হবে না যদি আমি এই ডেটা সেটকে এখানে ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভে রূপান্তর করি। সেক্ষেত্রে এর কোনো প্রতীকের মানের কোনো ভিন্নতা আসবে না, একই মান আসবে। কীভাবে? ধরলাম আমরা এখানে যদি ইনক্লুসিভকে এক্সক্লুসিভে রূপান্তর করতাম 5 থেকে 9, 10 থেকে 14, তাহলে কি হতো? 9 আর 10-এর ব্যবধান হলো 1, এককে 2 দিয়ে ভাগ দিতে হয়। প্রথম ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভে রূপান্তরের জন্য কি করতে হয়? প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্নসীমার যে ব্যবধান, ওই ব্যবধানের পরম মানকে 2 দিয়ে ভাগ দিতে হয়। যেমন এখানে দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 10, প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা 9, ব্যবধান কত? 1। এই 1কে 2 দিয়ে ভাগ দেই কত হয়? হাফ, 2 এর 1, অর্থাৎ 0.5, তাই তো? হ্যাঁ, এই 0.5কে কি করতে হবে এখন? প্রত্যেক শ্রেণীর নিম্ন সীমা থেকে বাদ দিতে হবে আর ঊর্ধ্বসীমার সাথে যোগ করতে হবে। এইভাবেই তো আমরা ইনক্লুসিভকে এক্সক্লুসিভে রূপান্তর করি। তাতে কি হবে? এখানে 5 থেকে 0.5কে বাদ দিলে হতো 4.5, 9-এর সাথে 0.5কে যোগ করলে হতো 9.5। একইভাবে 10 থেকে 0.5কে বাদ দিলে হতো 9.5 মাইনাস 14-এর সাথে 0.5কে অ্যাড করলে হতো
14.5, এইভাবেই তো আগাতো। এইভাবে আগালে কি হতো? এইভাবে যদি আমি রূপান্তর করতাম, এটা এক্সক্লুসিভ মেথডে পরিণত হয়ে গেল। এক্সক্লুসিভ মেথডে পরিণত হলে এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান কীভাবে বের করে? ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমাটা জাস্ট বাদ দেয়, এতটুকুই। তাহলে 9.5 থেকে 4.5 বাদ দিলে কত হয়? 5 হয়। তার মানে এই শ্রেণী ব্যবধান কত? 5। একইভাবে 14.5 থেকে 9.5 বাদ দিলে কত হলো? 5। শ্রেণী ব্যবধান কত হলো? 5। প্রত্যেক শ্রেণীর ইনক্লুসিভকে যদি এক্সক্লুসিভ রূপান্তর করি, প্রত্যেক শ্রেণীর শ্রেণী ব্যবধান এই 5ই হবে। এখানে ইনক্লুসিভ মেথডে দেওয়া আছে, এই অবস্থায় শ্রেণী ব্যবধান 5ই আছে। দ্যাট মিন্স এই সি এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয়ত, এক্স আই শ্রেণী মধ্যবিন্দু, দেখো ইনক্লুসিভ মেথডে দেওয়া আছে আমি 9 আর 5 14 হলো, 14কে 2 দিয়ে ভাগ করলাম, 7 হলো শ্রেণী মধ্যবিন্দু, প্রথম শ্রেণীর মধ্যবিন্দু 7। যদি আমি এটাকে এক্সক্লুসিভে রূপান্তর করতাম, দ্যাট মিন্স 4.5 থেকে 9.5, কি হতো? 9.5 আর 4.5 যোগ করলে কত হয়? 14। 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7। তার মানে এই 7ই চলে আসছে। এভাবে এক্সক্লুসিভে রূপান্তর করার পরেও যদি আমি শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করি, এক্স্যাক্টলি এখানে যে কলামটা দেখতে পাচ্ছ এই মানগুলি আসতো, অর্থাৎ এই এক্স আই এর মানের কোনো ভিন্নতা আসতো না। আর যদি তা না আসে, ডিআই এর মানের কোনো ভিন্নতা আসবে না। অর্থাৎ এক্স্যাক্টলি এই যে মানগুলো দেখতে পাচ্ছি এই মানগুলোই আসতো। আমার ভিন্নতাটা কি হতো? ইনক্লুসিভকে জাস্ট এক্সক্লুসিভে রূপান্তর করা হতো, এছাড়া গড় নির্ণয়ের ক্ষেত্রে, গড়ের মানের ক্ষেত্রে কোনো ভিন্নতা আসতো না। তাই আমার পরামর্শ হলো, গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইনক্লুসিভে দেওয়া থাকলেও সেটাকে এক্সক্লুসিভে রূপান্তর করতে যাব না। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে হোমওয়ার্কটি তোমাদের দিয়েছিলাম সেই হোমওয়ার্কটি এখানে প্র্যাকটিস করলাম। তোমরা বাসায় যতটুকু করেছো সেটার সাথে মিলিয়ে দেখবে, আশা করি বুঝতে সক্ষম হয়েছ। আমরা এখন পর্যন্ত গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে যে কন্টিনিউয়াস সিরিজের যে ডেটাগুলি দেখেছি, এটা সমশ্রেণী ব্যবধানের, তাই তো? এখন আমরা দেখব অসম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে, গাণিতিক গড় নির্ণয় করার ক্ষেত্রে কী কী বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কিংবা কোনো ভিন্নতা আছে কি না, ভিন্ন কোনো ফর্মুলা আছে কি না, কোন দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে, এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। আমরা একটি অসম শ্রেণী ব্যবধানের ডেটা সেট তোমাদের সামনে তুলে ধরছি। শ্রেণী গণ সংখ্যা 0 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 100, 100 থেকে 155, অর্থাৎ 150। গণসংখ্যা সমূহ হচ্ছে 5, 4, 7, 10, 12, 12। এই ডেটা সেটটা থেকে গাণিতিক গড় নির্ণয় করতে বলা হলো। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, প্রথমে যখন আমাদের সামনে প্রশ্ন আসে, প্রশ্নটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যেমন এই যে ডেটা সেটটা দেখতে পাচ্ছি, দেখার ধরন রয়েছে, কীভাবে দেখতে হয়, একটু গভীরভাবে দেখতে হয়, একটু গভীর থেকে দেখতে হয়।
আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রেণী শ্রেণী ব্যবধান রয়েছে, তাই না? 0 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 60, প্রত্যেকটা শ্রেণীর বিপরীতে গণ সংখ্যা আছে, খুব সহজেই বুঝতে পারছি যে এটা কন্টিনিউয়াস সিরিজ। এখন আমরা আরও দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর ঊর্ধ্বসীমা তার পরের শ্রেণীর নিম্ন সীমার সমান, এক্ষেত্রে তার মানে এটা এক্সক্লুসিভ মেথডে দেওয়া আছে। আমরা আরও লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে দেখো, প্রথম শ্রেণীর শ্রেণী ব্যবধান হচ্ছে 10, দ্বিতীয় শ্রেণীর শ্রেণী ব্যবধান 20, 10, 20, তৃতীয় শ্রেণীর 30, চতুর্থ শ্রেণীর 40, পঞ্চম শ্রেণীর 50, 50। দেখো শ্রেণী ব্যবধানগুলো কিন্তু সমান নয়, অর্থাৎ এটা অসম শ্রেণী ব্যবধানের একটি ডেটা সেট দেওয়া। এখন এখান থেকে আমাকে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তো প্রথমেই বলি, অসম শ্রেণী ব্যবধানের জন্য আলাদা কোনো সূত্র নেই, সূত্র একই রকম, কিন্তু যে বলেছিলাম সূত্রের প্রত্যেকটা প্রতীক দ্বারা, প্রত্যেকটা প্রতীক দ্বারা কী বোঝায় সেটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, অন্যথায় আমরা সমস্যায় পড়ে যাব। যাই হোক, আমরা শুরুতে এই ডেটা সেটটি থেকে প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক কার নির্ণয় করি। প্রত্যক্ষ পদ্ধতির সূত্র কি? এক্স বার ইকুয়াল টু সামেশান এফ আই এক্স আই বাই এন। এখন সারণী তৈরি করব। সারণী তৈরি করি শ্রেণী গণসংখ্যা মধ্যবিন্দু এক্স আই এফ আই এক্স আই 0 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 100, 100 থেকে 150, 5, 4, 7, 10, 12। শ্রেণী মধ্যবিন্দু 10 আর 0 যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, কত হলো? 5। বিশেষভাবে দৃষ্টি দাও, খুব মনোযোগ সহকারে শুনো, আমি বলেছি যে অসম শ্রেণী ব্যবধানের ডেটা সেট থেকে গাণিতিক গড় নির্ণয় করার ক্ষেত্রে কোন বিশেষ দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে, কোন বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি সমশ্রেণী ব্যবধানের ক্ষেত্রে তোমাদেরকে কৌশল প্রয়োগ করতে বলেছিলাম সহজে করার জন্য। বলেছিলাম যে যদিও শ্রেণী মধ্যবিন্দু প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হয়, কিন্তু সমশ্রেণী ব্যবধানের ক্ষেত্রে কেবল প্রথম শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করে আমরা কি করতাম, শ্রেণী ব্যবধানের মানটি যোগ করে করে সামনের দিকে এগিয়ে যেতাম। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, অসম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে এই কৌশল প্রয়োগ করলে চলবে না। এক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু আমাকে আলাদাভাবেই নির্ণয় করতে হবে। তাহলে 30 আর 10, 40 কে 2 দিয়ে ভাগ দিই 20, 37, 90 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 45, 160, 80, 100, 150 যোগ করলে হয় 250, 250 কে 2 দিয়ে ভাগ করলে 125 হয়ে গেল আমার এক্স আই এর কলাম সম্পূর্ণ। এফ আই এক্স আই এর কলাম F1 F2 F1 X1 F2 X2 F3 X3, এই সিস্টেমে গুণ করতে হবে। 5 5 25 80 45 and 7 45 times 7 45 into 7 equal to 315, 80 10 800, 125 into 1 2 equal to 1500, 1500। তাহলে সামেশান এফ আই এক্স আই কত হবে? 1500 প্লাস 8 0 0 প্লাস
315 plus 80 plus 25 equal to 27 20. Summation fi xi equal to 27 20. N অর্থাৎ সামেশন এফ আই ইকুয়াল টু কত? 75 9 7 16 আর 26 আর 38 38 সারণী সম্পূর্ণ হলো, সূত্রে মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে সামেশন এফ আই এক্স আই 2720 কে 38 দিয়ে ডিভাইড করলে 71.58 এসেছে গাণিতিক কল। কোন পদ্ধতিতে? প্রত্যক্ষ পদ্ধতিতে। আমরা এখন দেখব সংক্ষিপ্ত পদ্ধতি অর্থাৎ শর্টকাট মেথডে। শর্টকাট মেথডের সূত্রটা কি? এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ডিআই বাই এন, কোনো চেঞ্জ নেই, একই সূত্র। তাহলে কলাম তৈরি করি, এক্স আই ডিআই এর কলাম এখানে করতে হবে এক্স আই মাইনাস এ এফ আই ডিআই এর একটি কলাম করতে হবে। অনুমিত গড় এ কোনটা ধরবো? চারটার মাঝামাঝি 45 45 কে ধরলাম। ওই যে বলেছিলাম যে যে পয়েন্টগুলোতে যে যেসব জায়গায় আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে অসমশ্রেণী ব্যবধানের ক্ষেত্রে, তেমনই আর একটি জায়গা যে ডিআই এর কলাম সম্পূর্ণ। এক্ষেত্রে যে যে কৌশল প্রয়োগ করে আমরা খুব সহজে করে ফেলতাম, ওই কৌশলটা অসমশ্রেণী ব্যবধানের ক্ষেত্রে চলবে না। এখানে আলাদাভাবেই বের করতে হবে ডিআই টু এক্স আই মাইনাস এ, দ্যাট মিনস 5 - 45 ইকুয়াল টু -40, 20 - 45 -25, 45 - 45 0, 80 - 45 80 - 45 35, 125 - 45 125 - 45 ইকুয়াল টু 80। অথচ সমশ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? অনুমিত গড়ের বরাবর 0 ধরে উপরের দিকে শ্রেণী ব্যবধানের সমান করে কমিয়েছিলাম, আর নিচের দিকে শ্রেণী ব্যবধানের সমান করে মান বাড়িয়েছিলাম। এখানে ওই কৌশলটি প্রয়োগ করা যাচ্ছে না। এফ আই ডিআই কলাম সম্পূর্ণ করব এখন। এফ ওয়ান ডি ওয়ান, এফ টু ডি টু, এফ থ্রি ডি থ্রি, এই সিস্টেমে গুণ করে করে আমাকে বের করতে হবে। 5 - -40 -200, 4 - -25 -100, 7 - 0 0, 10 - 35 350, 12 - 80 960। সামেশন এফ আই ডিআই কত হবে? -960 প্লাস 350 -100 -200 ইকুয়াল টু 1010। 1010 সারণী সম্পূর্ণ হয়ে গেল। এখন কি করতে হবে? সূত্রে মান বসিয়ে দিতে হবে। এ হচ্ছে 45 প্লাস সামেশন এফ আই ডিআই 1010, এন এর মান হচ্ছে 38। কত হয়? 1010 ডিভাইডেড বাই 38 ইকুয়াল টু 26.58 26.58 অ্যাড করলে কত হয়? 71.58 71.58 কত এসেছে আমাদের গাণিতিক গড়? 71.58। কোন পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতিতে। কোন ডেটা সেটের ক্ষেত্রে? অসমশ্রেণী ব্যবধানের ডেটা সেটের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আমরা এখন দেখব তৃতীয় পদ্ধতি অর্থাৎ স্টেপ ডেভিয়েশন মেথড বা ধাপ বিচ্যুতি পদ্ধতি।
ধাপবিচ্যুতি পদ্ধতির সূত্রটি কি? এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ডি আই বাই এন গুণ সি। আবার সেই একই কথা অসম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে, কোথায় আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। এখানে সিটা হচ্ছে সমশ্রেণী ব্যবধানে ছিল শ্রেণী ব্যবধান, আর অসম শ্রেণী ব্যবধানের ডেটা সেটের ক্ষেত্রে সি কিন্তু শ্রেণী ব্যবধান নয়। সিটা এখানে আমরা শ্রেণী ব্যবধান সমূহের একটি সাধারণ উৎপাদককে ধরবো, শ্রেণী ব্যবধান সমূহের একটি সাধারণ উৎপাদককে ধরবো। তাহলে সি হলো এখানে শ্রেণী ব্যবধান সমূহের সাধারণ উৎপাদক। আমরা এখানে শ্রেণী ব্যবধানগুলি হচ্ছে, আমরা যখন প্রশ্নের সমাধান করব আমরা তখন এখানে লিখে দিব। এখানে শ্রেণী ব্যবধান সমূহ হচ্ছে কি, 10। আমরা এইভাবে লিখে দিব যে 10, 20, 30, 40, 50 এর সাধারণ উৎপাদকের সাধারণ এর সাধারণ উৎপাদক। উৎপাদক কত এখানে সাধারণ উৎপাদক সমূহের মধ্যে থেকে আমাদের সুবিধাজনক একটি মান নিয়ে নেব। আমরা এখানে 5 ধরলাম, 5 5, 10, 20, 30, 40, 50। 10 নিজেও সাধারণ উৎপাদক, 5 সাধারণ উৎপাদক, 2ও সাধারণ উৎপাদক, 5 সাধারণ উৎপাদক। আমরা এটা খেয়াল রাখবো যে এই ডিআই এর কলামের মানগুলো আসার ক্ষেত্রে যত দশমিককে আমরা অ্যাভয়েড করে পারি। তাহলে এখানে সি ইকুয়াল টু 5। যা হোক, দেখো ডিআই এর কলাম সম্পূর্ণ, ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই সি, এফ আই ডি আই এর আর একটি কলাম করতে হবে। ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই সি, তাহলে এক্স আই কত, 5। সেই একই কেস আমরাও সমশ্রেণী ব্যবধানের ক্ষেত্রে যে কৌশল প্রয়োগ করেছিলাম, যে অনুমিত গড় বরাবর যদি স্টেপ ডেভিয়েশন মেথড হয় 0, 0 থেকে উপরের দিকে 1 করে করে কমিয়েছিলাম, -1, -2, -3 এইভাবে, আর 0 থেকে নিচের দিকে 1 করে করে বাড়িয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে ওই কৌশলটি প্রয়োগ করা যাচ্ছে না, এখানে আমাকে আলাদাভাবেই করতে হবে। তাহলে 5 -45 অর্থাৎ এক্স আই মাইনাস এ, তো ডিআই ডি ওয়ানের ক্ষেত্রে x1 - a/c, 5 - 45/c, 5 - 45 কত, 40। 40কে সি দিয়ে অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে কত হয়, 8 হয়, তার মানে -8। 20 - 45 কত হয়, -25। -25কে 5 দিয়ে ভাগ দিলে -5। ডি থ্রি হবে কি, 45 - 45কে 5 দিয়ে ভাগ, অর্থাৎ 45 থেকে 45 বাদ দিলে 0 হয়। 80 - 45 কত আসছে, 35। 35কে 5 দিয়ে ভাগ দিলে 7। 125 - 45, 125 - 45 80 80কে 5 দিয়ে ভাগ দিলে হয় 16। ডিআই এর কলাম সম্পূর্ণ হলো। এখন এফআই ডিআই এর কলামটি, 5 - 8 - 40, 4 - 5 - 20, 0 70, 12 * 16 = 192। আমরা এখন যদি এগুলো যোগ করি কত হয়, 192 + 70 - 20 - 40 = 202। সামেশান এফ আই ডিআই ইকুয়াল টু কত হলো, 202। এখন কি করতে হবে, এক্ষেত্রে
সূত্রে মানটা বসিয়ে দিতে হবে সারণী সম্পূর্ণ হলে। এ কত? 45 প্লাস সামেশান এফ আই ডিআই 202, এন এর মান হচ্ছে 38, সি কত? 5 5 5 যেন কি শ্রেণী ব্যবধান না, কিন্তু ফাইভটা হচ্ছে এই শ্রেণী সমূহের, প্রত্যেকটা শ্রেণীর যে শ্রেণী ব্যবধানগুলো রয়েছে সেই শ্রেণী ব্যবধান সমূহের সাধারণ উৎপাদক। তাহলে 202 ডিভাইডেড বাই 38 ইন্টু 5 ইকুয়াল টু 26.58 কত আসে? প্লাস 45 ইকুয়াল টু 71.58 71.58 গাণিতিক গড় কত হলো? 71.58 কোন পদ্ধতিতে? স্টেপ ডেভিয়েশন মেথডে। কোন ধরনের ডেটা এখানে দেওয়া আছে? অসম শ্রেণী ব্যবধানের, অসম শ্রেণী ব্যবধানের ডেটা দেওয়া আছে। তাহলে অসম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রেও আমরা তিন পদ্ধতিতেই গাণিতিক গড় নির্ণয় করে দেখলাম যে কোন 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 পয়েন্টে আমাদেরকে বিশেষ দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে তোমাদের মানে প্রশ্ন রাখতে পারে যে অসম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিতে করব। দেখো, তাহলে আমরা যতটুকু শিখেছি সমশ্রেণী ব্যবধানের ক্ষেত্রে কি কি করতে হবে ইতোমধ্যে আমি গত ক্লাসে বলে দিয়েছি। অসমশ্রেণী ব্যবধানে যে ডেটা দেওয়া থাকে সেক্ষেত্রেও তিনটা পদ্ধতিতেই সম্ভব। তার মাঝে যেটা খেয়াল রাখব, যদি স্টেপ ডেভিয়েশন মেথডে দেওয়া থাকে অসমশ্রেণী ব্যবধান, অসমশ্রেণী ব্যবধানের ডেটা যদি স্টেপ ডেভিয়েশন মেথডে করতে হয় আমাকে কি করতে হবে? শ্রেণী ব্যবধান সমূহের সাধারণ উৎপাদক দিয়ে আমাকে এই ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই সি যে বলেছি, এই সিটা হবে কি? শ্রেণী ব্যবধান সমূহের সাধারণ উৎপাদক। তাহলে কি হলো, স্টেপ ডেভিয়েশন মেথড যদি সমশ্রেণী ব্যবধান হতো সেক্ষেত্রে সি হতো শ্রেণী ব্যবধান, আর অসমশ্রেণী ব্যবধানের ক্ষেত্রে এই সি দ্বারা কি বুঝাবে? শ্রেণী ব্যবধান সমূহের সাধারণ উৎপাদক। এখন কথা হলো, যদি শ্রেণী ব্যবধান সমূহের মাঝে এমন কোনো সাধারণ উৎপাদক আদৌ না থাকে, যদি সাধারণ উৎপাদক না থাকে সেক্ষেত্রে আমরা স্টেপ ডেভিয়েশন মেথডে করতে পারবো না, সেক্ষেত্রে আমরা স্টেপ ডেভিয়েশন মেথডে করতে পারবো না, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তোমরা শর্টকাট মেথডে করবে। আর যদি সাধারণ উৎপাদক থাকে সেক্ষেত্রেও কি তুমি বাধ্য স্টেপ ডেভিয়েশন মেথডে? না, তুমি বাধ্য না কখনোই। এটা এই পদ্ধতিটা তো শেখা আমাদের মূলত সহজে করার জন্য। যদি কারো এমন হয় যে সে কেউ এই বিষয়টা মাথায় ক্যাচ করতে পারতেছ না, কোনো সমস্যা নেই, সে শর্টকাট মেথডে করবে কিংবা ডাইরেক্ট মেথডে করবে। কিন্তু আমরা প্রত্যেকটা বিকল্প পদ্ধতি ভালোভাবে জেনে নিলাম। তাহলে কি হলো বিষয়টা, যদি আমার অসম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রেও যদি শ্রেণী ব্যবধান সমূহের সাধারণ উৎপাদক না থাকে তাহলে আমরা স্টেপ ডেভিয়েশন মেথডে করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ডাইরেক্ট মেথড বা শর্টকাট মেথডের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আর সেই অবস্থায় শর্টকাট মেথডে করার জন্য আমি পরামর্শ দিব। তাহলে আমরা আশা করি অসম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রেও আমরা গাণিতিক গড় নির্ণয় করা শিখতে পেলাম। সমশ্রেণী ব্যবধান থেকে এখানে ভিন্ন ধরনের বিশেষ কিছু নাই, যে পয়েন্টগুলোতে ভিন্নতা রয়েছে তা আমি তোমাদেরকে বলে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যতটুকু শিখেছি এই এটা তোমাদের মাথায় রেখে তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলেই তোমাদের কনসেপ্টটা পরিপূর্ণরূপে ক্লিয়ার হবে। আর এরপরেও যদি তোমরা কোনো ধরনের কোনো সমস্যায় পড়ো, কোনো প্রশ্ন জাগে, কোনো ধরনের কনফিউশন থাকে, তোমরা আমাকে মেসেজ করলে আমি সেই প্রশ্নের প্রেক্ষিতে পরবর্তী সুবিধাজনক সময়ে আমি আমার ক্লাসের মাঝে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তো তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। পরম করুণাময় আমাদের তোমাদের সকলকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখেন এই কামনা করে পরবর্তী ক্লাস শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।